হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাবো সাউথ ইন্ডিয়ান স্টাইলে চিচিঙে ভাজা। দেখে নেব সাউথ ইন্ডিয়ান এই পদটি বানাতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি চিচিঙ্গাগুলোকে খুব ছোট ছোট কিউব করে কেটে রেখেছি। পেঁয়াজ কুচি, কারি পাতা, লাগছে হিং, সর্ষে, এটা বিউলির ডাল, এটা ছোলার ডাল, কাঁচা লঙ্কা নিতে পারেন, আমি এখানে পাকা লঙ্কা কুচি করে ব্যবহার করছি, মৌরি গুঁড়ো, এটা নারকেল কোরানো আছে, নুন, হলুদ আর সাদা তেল। প্রথমে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে হিং, সর্ষে, হালকা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে কারি পাতা এবং পেঁয়াজ। এটা একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমার কেটে রাখা চিচিঙ্গাগুলো মিশিয়ে দেব। এইভাবে এটা একটু ভাজা ভাজা করতে থাকবো। এখন এটা বেশ খানিকটা পরিমাণে কমে এসছে, এর মধ্যে এখন আমি একটু পরিমাণ মতো নুন মিশিয়ে দেব। পাকা লঙ্কা কুচি, খানিকটা মৌরি গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দেব। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। এখন এটা আবার নাড়াচাড়া করব এবং খুব ভালো করে ভাজব। এখন দেখুন এটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় এর মধ্যে আমি পুরানো নারকেলটা দিয়ে দিলাম। এটা আরো 2-3 মিনিট এইভাবে ভাজতে থাকবো যাতে নারকেল থেকে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন এখন এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, নারকেলটাও সম্পূর্ণভাবে মিশে গেছে এবং ভাজা হয়ে গেছে। আমার চিচিঙ্গা ভাজা এখন তৈরি।